একটা ছোট বাচ্চা, বিশেষ করে একটা ছোট বাচ্চাকে আমি ধরতে ভয় পাইতাম, কারণ তার শরীরে আঘাতটা যদি আমার শরীরে লাগতো আমার খুব ব্যথা লাগতো। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার কাছে সেটা নাই, আমি যথেষ্ট এনার্জি, আলহামদুলিল্লাহ যথেষ্ট এনার্জি আমি এখন আমার আছে। এই যে হাতেগুলো আঙুল আমার বাঁকা ছিল, এখন কিন্তু আমি হাতগুলা দেখেন মুঠগুলা ঠিকই করতে পারতেছি, আমি দৌড়াইতে পারতেছি আলহামদুলিল্লাহ। আগে সিঁড়ির উপর উঠতে পারতাম না, এখন সিঁড়ি পুরা উপরে নিচে সিঁড়ি আমি নামতেও পারি, উঠতে পারি খুব সুন্দরভাবে। লাঠি আমি ইউজ করি না, মানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা আমার কাছে প্রথমে আমি সত্যি কথা আমি চিন্তা করছি যে আমি হয়তো সুস্থ হতে পারবো না, ঠিকভাবে চলাফেরা হাঁটা আমি করতে পারবো না, নিজেকে নিজে অনেক জায়গা আমি অনেক কাজে আমি অ্যাটেন্ড করতাম না। বিশেষ করে আমার বিভিন্ন ব্যবসায়িক কাজে আমাকে অনেক জায়গায় অনেকেই গত 6 মাস ধরে কথাও দেখেনি। মানে আমি যদি কুয়েত থাকি, যে আমার কুয়েতে যারা আমার বন্ধু বান্ধব আছে যারা আমার ব্যবসা করে, আমি কোনো প্রজেক্টে যাইতে পারি না, সারাক্ষণ বাসায়, সারাক্ষণ বাসায় আমি ছিলাম। আর বাংলাদেশ, এই বাংলাদেশে চলে আসতাম আবার এখানে। কিন্তু এর আগে যেটা আমাদের এখানে আসার আগে আমি এটা প্রথম ভিডিওতে বলছি, এখন আবার পুনরায় বলতেছি, আমি অনেক ডাক্তারের কাছে গেছি, কুয়েতে গেছি, বাইরের ডাক্তারের কাছে গেছি, ইংল্যান্ড, ইন্ডিয়ান প্লাস ইজিপশিয়ান অনেক ডাক্তারের কাছে আমি দেখছি, ফিলিপিনো। তবে আমি ব্যথা আমার যাইতো না, মানে আমি তো সুস্থতা বোধ করি নাই, দুর্বল দুর্বল লাগতো। কিন্তু যখন এখানে আসার পরে এই যে আজকে 19 দিন যে আমি যে ট্রিটমেন্টটা নিলাম, নেওয়ার পরে মানে বিশেষ করে আমার ব্যথা অনেক, মানে একবার 80% গেছে, বাকিটা আমার আরও কিছু কাজ বাকি রয়েছে, এটা আমি করব। আর এনার্জি যেটা, আমি আলহামদুলিল্লাহ এখন এনার্জি আমি সব কাজ করতে পারি। এভাবে ছিল না, আমি প্রথম 4-5 দিন পর থেকে আমি অনুভব করতেছি যে আমার দিন 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 ভালোর দিকে যাচ্ছে, অনেক ভালো, মানে আমি যেটা ভাষা প্রকাশ করতে পারবো না, মানে আমি আলহামদুলিল্লাহ, যে আমি কল্পনা করতে পারি না যে আমি অত হসপিটালে পড়ে থাকতে হবে, অত বাসা পড়ে থাকতে হবে, কোনো কাজ মতো আমি করতে পারবো না। কিন্তু এখন আমার মনোবল আলহামদুলিল্লাহ, যে মনের বল হলো সবচেয়ে বড় হলো মনের বল, মানে ভালো করবে কে আল্লাহ, কিন্তু ডাক্তার হলো ওষুধ, কিন্তু আমার যে মনের যে বল আলহামদুলিল্লাহ, যেতে আমি অনেক অনেক আগের থেকে অনেক ভালো, সোজা কথা অনেক ভালো, অনেক হলো না। আমি কোথাও কোনো হসপিটালে ছিলাম না, আমি এমনি ট্রিটমেন্ট দিয়েছিলাম, কিন্তু এখানে হাসপাতালে আমার নিজের, মানে আমার নিজের ফ্যামিলির মতো মনে হয়েছে, সত্যি কথা যেটা। আমি এদের সবার সাথে, আপনাদের সবার সাথে, মানে প্রথম কথাই বলি যে এখানে যত স্টাফ আছে, মানে আমাকে আমার ফ্যামিলির মেম্বার মনে হয়েছে, ফিজিশিয়ান যারা আছে, নার্স যারা আছে, যে এদের আন্তরিকতা, ইভেন ক্লিনার যারা আছে, সত্যি কথা এটা, এটা আমার মন থেকে আমি কথাটা বলতেছি। আমি প্রত্যেকটা লোকের বাড়ি আমাদের আমার সাথে অ্যাডজাস্ট করে নিয়ে নিছি, মানে প্রত্যেকটা লোকের, মানে আমার সাথে যেমন আমি মনে করি যে এদেরকে এখন আমার ফ্যামিলিগত মনে হয় যে আমার ফ্যামিলি মেম্বার, এটা আমি অন্য কোথাও দেখিনি, সত্যি কথা। এমনি বিভিন্ন অনেক জায়গায় আমি ঘুরছি, অনেক দেশে গেছি, অনেক হাসপাতালে দেখছি বা অনেক জায়গায় আমি কাজ করছি, কিন্তু এখানের মতো যে আন্তরিকতা এরকম আমি দেখিনি, যেটা বাস্তব কথাই বললাম, এটা কোনো আমি বেশি না, এটা বাস্তব, যেটা আমি আমার হার্ট থেকে বলতেছি, যে এই জিনিসটা আমি কোথাও পাইনি। প্রত্যেকটা লোক এখানে যতগুলো লোক আছে, যতগুলো টেকনিশিয়ান বিশেষ করে ফিজিশিয়ান যারা আছে, নার্স যারা আছে, স্টাফ, মানে ব্যবহার, মানে ব্যবহারটা সবচেয়ে বড় কিছু, যে একটা রোগীর সাথে সুন্দর ব্যবহার, একটা রোগীর টেক কেয়ার নেওয়া, একটা রোগীর খবর নেওয়া, কিছুক্ষণ পর পরে জিজ্ঞেস করে কেমন আছেন, আপনার শারীরিক অবস্থা কেমন, এই যে জিনিসটা, এটা কিন্তু সব জায়গায় জিজ্ঞেস করে না, এই জিনিসটাই সবচেয়ে আমি এখান থেকেই, মানে আমি যে জিনিসটা এখানে পাইছি, যে আন্তরিকতা, যার জন্য আমি যে কদিনই বেঁচে থাকি, আল্লাহ যদি আমি বেঁচে থাকে, আমি সারের তত্ত্বাবধানেই আমি আছি ইনশাআল্লাহ। আমি সত্যি কথা কি, আউটডোরে যে আসছে, যারাই আসছে সবাই সুস্থ হয়ে গেছে, একটা ছেলে কোরিয়ান, একটা ছেলে আমার সাথে সাথে আসছে, মনে সম্ভবত 10-12 দিন থেকে সে সুস্থ হয়ে সে চলে গেছে। আরেক ভদ্রলোক আর্মি ম্যান এখানে ছিল, সেও সুস্থ হয়ে চলে গেছে। এর আগে আরেকটা ভদ্রলোক ছিল, এই নারায়ণগঞ্জ থেকে আসছিল, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, নামটা আমি ভুলে গেছি না, পারুক, ওই ভদ্রলোকও দেখলাম যে একবার আমার আগে সুস্থ হয়ে চলে গেছে। তা আমি একটু টাইম বেশি কারণে নিছি, যে আমি চাইতেছি প্রপারলি মোটামুটি টোটাল, আমার আরও আগে 12-13 দিনের ভিতরে আমি মোটামুটি সুস্থ, কিন্তু আমি এক্সট্রা টাইমটা নেওয়া হয়েছে এই কারণে, যাতে আমার একটু আরও মানে রিল্যাক্স হওয়ার জন্য আর কি, যার জন্য আমি টাইমটা নিছি। কী বলি, যাদের বিশেষ করে বাত ব্যথা, বিভিন্ন যেই কোনো বাত, বাত ব্যথার জন্য DPRC হসপিটাল, ডক্টর সফুল্লাহ প্রধান স্যারের কাছে আমি সবাইকে বলবো যে একবার হলো ওনাকে দেখানোর জন্য, কারণ আমি বিদেশেও দেখছি, বিদেশ থেকে যে এখানকার যে ইকুইপমেন্টগুলো, এটা বিদেশেও নাই, যে এখানে স্যারের কাছে যে থেরাপি যে মেশিনগুলো আছে, সত্যি কথা বললাম যে বিদেশেও নাই অনেকগুলো থেরাপি মেশিন, যেটা আমি এখানে এসে দেখছি।
বিদেশে আমি অনেক থেরাপি বেশি দেখছি কিন্তু এখানের মতো আমি দেখি নাই। তা আমি সবাইকে বলবো যে সবাই আসো দেখো, আগে জানো, জানার পরে তারপর সে ট্রিটমেন্ট নেই। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।